আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি কামেজে, মানে ছোট মেয়েদের 3 বছর থেকে 4 বছর মেয়েদের একটা ফোরাক তৈরি করবে, সেটা আর কি শেয়ার করব। তো এখানে কিন্তু আমার আপা ড্রেসটা কাটতেছে এবং সেলাইও করবে, এবং এরপর থেকে কথা আপাও দিবে, কারণ কতটুকু কাপড় নিয়েছে, কত মাপ সব আপাই বলে দেবে। এই যে ম্যাক্সিস ডিজাইনের জামা, এখান থেকে 5 ইঞ্চি নিব উপরের বডি, আর এখানে 5 ইঞ্চি থেকে 26 ইঞ্চি ঝুল আসবে। তার নিচের কুচিটা এখানে এই 8 ইঞ্চি দিব, 8 ইঞ্চি দিলে তাহলে এখানে 20 ইঞ্চি রাখলাম, তারপরের থেকে 26 ইঞ্চি আসবে। তো এইটুকু আগে এখান থেকে কেটে নিব, প্রথমে একটু কেটে নিলাম। এই যে কাপড়টা চার ভাঁজ করে নিলাম, নিয়ে এখান থেকে এটুকু একটু মার্ক করে নিলাম। এখানে একটু গোল করে কাটতে হবে, আর এখানে যে হাতা হবে সেই হাতার জায়গাটা কেটে নিতে হবে। নিচের বুকের কুচিটা আর নিচে কুচি হবে, এজন্য এখান থেকে এই যে এইভাবে 2 ভাঁজ করে নেবো কাপড়টা, নিচে কুচি দিব। সেজন্য বডিটা এখনও কাটিনি, কাটা দেখাবো। বডির মাপসহ এখান থেকে 5 ইঞ্চি থেকে এই 26 ইঞ্চি, তাহলে এই কাপড়টাকে আমি নিচ্ছি 5 ইঞ্চি, 8 ইঞ্চি, এটা 2 ভাঁজ, এটা আছে 4 ভাঁজ আছে এখান থেকে। এই যে নিচের কুচিটার জন্য 4 ভাঁজ করে নিয়েছি কাপড়, আর এখানে তো বললাম 9 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 বা 9 যে কোনো নিলেই হবে। এই যে কাপড়টা সেরে ফেললাম, এখন এই মাঝখান থেকে কেটে নিব। এটা এর থেকে এই কাপড় থেকে ডবল নিয়েছি, এই যে এখানটা কুচি হবে এদিকে নিচে। এবার বডি কেটে দেখাই। এই যে বডির কাপড়টা নিয়েছি আমি 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়েছি, এবং মানে ঝুলের ঝুলের মাপটা 6 ইঞ্চি এবং বডির মাপটা নিয়েছি 5 ইঞ্চি, কারণ এটা ম্যাক্সি সিস্টেম হবে, এখান থেকে কাটা হবে, এই জন্য এমনিতেই ঢুলা হবে, এই জন্য বেশি নিলাম না। এই পিছন পাট, এটা হচ্ছে পিছন সাইড। এই যে বডির কাপড়টা এখান থেকে 10 ইঞ্চি নিয়েছি, বডির মাপ সামনের বডির মাপ, আর হচ্ছে পিছন সাইড, পিছনে এটা একটু বোতাম হবে, সেজন্য এটা একটু ভাঁজ দিয়ে নিব বাড়তি, এই পিছন সাইডটা, এই সামনের সাইডটা, সামনের গলাটা নিয়েছি 4 ইঞ্চি। কোটটা 10 ইঞ্চি নিয়েছি, এই যে আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি 4 ভাঁজ করে, 11 ইঞ্চি থাকবে, নিয়েছি 12 ইঞ্চি, সেলাই করার পর 11 ইঞ্চি থাকবে। এখান থেকে এই এই সমান সমান থেকে 3.5 ইঞ্চি পরিমাণে যে দাগ দিয়ে নিব, আর এখানে 5 ইঞ্চি নিলাম, 10 ইঞ্চি দিব। এটা তো আবার হবে না, প্লেন হাতা, কিন্তু এখানে হয়তো খুশি 3-4টা দিতে পারি। এই যে গলার পাইপিংটা কাটবো, এখান থেকে কাপড়টা এই যে আড়াআড়িভাবে এভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে,
এই যে আমি এখন সেলাই করতে চলে আসলাম, এই যে পিছন সাইডটাকে ধরলাম, এই যে পিছনে যেটুকু বাড়তি রেখেছিলাম এটুকে ভাঙ্গা দিয়ে সেলাই করে নেব। এই যে দুটো পাটি আমি সেলাই করে নেব। এভাবে দুটো ঘাড়, এই যে এখন দুটো ঘাড়, এই ঘাড় পুটের পুটের এই জায়গাটা দুটোই একই নিয়মে সেলাই করে নেব। এই যে এখন এই যে পাইপিংটা লাগিয়ে নেবো গলার কাপড়, এখান থেকে একটু বাড়িয়ে রাখবো, পিছন থেকে ধরলাম, টেনে টেনে লাগাতে হবে, এইভাবে সম্পূর্ণটা করে নেব। এই যে নিচ থেকে পাইপিংটা সেলাই করে নিয়েছি, এখন উপর থেকে এভাবে ভেঙে সেলাই করে নেব। এভাবে এখান থেকে রেশন পণ্যটা সেলাই করে নেব। এই যে পিছনের কাপড়টা যে ভেঙে নিয়েছিলাম সেটা একটার উপর একটা দিয়ে যে এখান থেকে সেলাই করে নিয়েছি, এখন আমি কুচিটা লাগিয়ে নেব। এই যে এখান থেকে এখান থেকে এই কাপড়টা রেখে কুচি দিব, এখান থেকে মাঝখান থেকে কুচি দিতে হবে, বেশ 3 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর হাতে কুচি দিতে হবে। এইভাবে একই নিয়মে দু সাইডের কুচি আমি দিয়ে দিব। এই যে কাপড়ের উপর থেকে এই যে চাপ সেলাই দিয়ে নিয়েছি দুটো, এখন হাতাটা দু হাতায় এভাবে সেলাই করে নেব। হাতা এবার আমি এই যে হাতাটা লাগিয়ে নেব, এখান থেকে ধরে হাতার কাপড়টা লাগিয়ে নিচ্ছি, দুটো হাতায় এভাবে লাগিয়ে নেব। এই যে নিচে একটু চিকন করে সেলাই করে নিচে এই কাপড়টায় নিচে যে কুচিটা দিব সেই কাপড়টা, এবার এখান থেকে এই কাপড়টা ধরে এখান থেকে এই সম্পূর্ণটা কুচি দিয়ে নিব আমি, এইভাবে কুচি করে নেব। এই যে কুচিটা সেলাই করে নিয়েছি এবং দুটো চাপ সেলাই দিয়ে নিয়েছি, এবার হাতার এই দুটো হাতায় এখান থেকে দুই সাইড আমি বুঝাই ফেলালি বুঝাই ফেলবো, এখন তারপরে আমার জামাটা কমপ্লিট হয়ে যায়। এই যে জামাটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এই যে জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো আসলে সবাই বুঝতে পেরেছে কেমন হয়েছে, সেলাইটা ভালো করে বুঝিয়ে দিয়েছে আপা। তো এখানে কিন্তু এভাবে দিয়েছে আর নিচে কুচি দিয়েছে, আশা করি সবার ভালো লাগবে। তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে আর কমেন্টস করবে, আমাকে জানাবে, আর নিজেরা অবশ্যই ট্রাই করবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।